সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। দেখো, দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি। আজকে যাব একটা নেমন্তন্ন বাড়ি। তো কি নেমন্তন্ন বাড়ি, সেটা যেতে যেতে বাকি কথা হবে। চলো যাইরা মিলে, সবাই মিলে আবার বেরিয়েছি। চলো, দারুণ মজা হবে সারা দিনটা, সঙ্গে থাকো। মিঠাই দেখো এখানে একদম রেডি হয়ে গেছে, আর বনিকে বাই করে দিল, যেহেতু বনি যাচ্ছে না। আর এখানে মুনুও রেডি হয়ে গেছে, রাস্তায় বেরিয়েও পড়েছি আমি, মুনু আর মিঠাই। সেজো রাস্তায় এগিয়ে গেছে, কারণ ও একটু গিফটটা নেবে। আর যাচ্ছি যে নেমন্তন্ন বাড়ি, সেটা হচ্ছে সেজোর মামার বাড়ি। মামার ছেলের বার্থডে হবে, 5 বছরের বার্থডে সেলিব্রেশন হবে, তো সেই জন্য ছোট করেই হবে। আমরা এই যে গাড়ি চলে এসেছে, আমরা উঠে পড়ছি গাড়িতে, এবার সবাই গাড়িতে উঠে পড়লাম। তারপরে যেতে যেতে যে কাকু আসছিল, একটু দেখা হলো, আর সেজোকে দেউলটি থেকে নিয়ে নেব। হ্যাঁ, ওর জন্যই নিতে বললাম। সেজো উঠে পড়েছে, আর এই যে গিফট কিনে নিয়েছে, নিয়েছে ডেয়ারি মিল্কের একটা সেলিব্রেশন, আর নিয়েছে ব্যাগ, টিফিন বক্স, জলের বোতল, এগুলো ব্যাগের মধ্যে নিয়েছে। তো এবার চলে যাব। বাড়ির একদম সামনেই চলে এসেছি, তো এবার নেবে পড়ব। নেবে পড়েছি, আর গেটের সামনেই বড় মাইমার সঙ্গে দেখা হয়ে গেল। বড় মাইমা সামনেই দাঁড়িয়েছিল, খুব একটা দেরি হয়নি, তাই সেইভাবে কেউ এখনো আসেনি। এখানে এখনো মাইক বাজাবে, রেডি করছে। ভেতরে চলে এসেছি, এই দেখো আমাদের দিদা মুনু বর করছে। মুনু আমাদের তিনজনের খুব একই লাগছে, দাদু দিদা মাইমা সবাইদের সঙ্গে দেখা হয়ে গেছে। এবার রুমের ভেতরে চলে এলাম, একটু রুমটা দেখিয়ে দিই ঘুরিয়ে। আমি তো এসে থেকে ফোনটা নিয়েই ঘুরেই যাচ্ছি। হ্যাঁ, কেক খাবি তো, আর আমাদেরকে দিবি? হ্যাঁ, বেলুন বেলুন সাজানো হবে, হয়ে গেছে কোথা? এই যে আজকের আমাদের বার্থডে বয় এখানে বসে আছে, ওর সঙ্গে একটু গল্প করছিলাম, আর মিঠাইও এখানে এসে বসেছে, সবাই মিলে একটু বসলাম। বাইরে এসেছি, এবার একটু দেখি কিরম কী সব সাজানো হয়েছে। এখানে সব বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর দেখো এখানে এই যে থালা গ্লাস বাটি সব রেডি করছে মাইমা। মাংসটাও এখানে দেখছি ধোয়া হয়েছে, এখনও রান্নাটা হচ্ছে, হাফ হয়েছে। এই যে রাইস প্রায় কমপ্লিট হয়ে গেছে, মেনুটা পুরো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এই দিকটা দেখো, পুকুরের ওপরে বাড়িটা, খুব সুন্দর। এইখান থেকে পুকুরটা যদিও পরিষ্কার না, আর মাইমাদের ঠাকুরের এই পজিশনটা আমার খুব ভালো লাগলো, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর তাক তাক করে, সুন্দর করে ঠাকুরগুলো রাখা আছে। আর এই যে বার্থডে বয় আর একটা জামা চেঞ্জ করে নিল, আর আমাদের সেজো এসে খেতে বসে গেছে, আর আমিও একটু খেয়ে নেবো, টিফিনটা করে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। টিফিন খাওয়া শেষ, এই যে দিদার কাছে একটু এসে বসে গল্প করছি। এই যে কেক কাটা হবে, সব রেডি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কেক আমরা কেটে ফেলবো। সাজানো রেডি হয়ে গেছে, এবার জানোই তো কোনো কিছু হওয়া মানে এখন ছবি ছাড়া হবে না, তো সবাই একটু ছবি তুলে নিলাম। Yeah.
কমপ্লিট দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা। আমি পুরো কেক কাটাটাই দেখাতে পারলাম না, এত স্প্রে দেওয়া হয়েছিল। আর এদিকে চলে এসেছি, চিকেনটা এখনও ফুটছে, রান্না প্রায় কমপ্লিট, এবার সব পরিষ্কার করে নেবো। এই যে মা এসে গেছে, সেজোর মা একটু দেরিতে আসার কথা ছিল, তো এসে গেছে। আর কেক এই যে মিঠাই বায়না করছিলো, তাই জন্য কেটে মিঠাই কেকটা খাচ্ছে। আর মাকেও দেখো, আস্তে না আস্তেই গোটা ভূত করে দিয়েছে একদম। আর দাদুকেও মাখিয়েছে। সে যে এবার গিফটটা দিয়ে দিল, এত হুড়োহুড়ি হচ্ছিলো গিফটটাই দেওয়া হয়নি, তাই গিফটটা দিয়ে দিল। এরপর একটু কেক কেটে এনেছে মাইমা, কেক খেয়ে নেবো সবাই মিলে। এই যে আমি মাইমাকে একটু খাইয়ে নিজেও খেয়ে নিলাম। কেক টেক কাটা হয়ে গেছে, আমরা একটু বেরিয়েছি, সামনে একটা মন্দির আছে খুব সুন্দর, চলো একটু ঘুরে আসি মন্দিরটা, তোমাদেরকেও দেখাবো, চলো। দেখেই বুঝতে পারছো কত সুন্দর জায়গাটা, ওই পুকুরের পাড়েই মন্দিরটা, ঘুরে ওই দিকটা যেতে হয়। তো দেখো একদম মন্দিরের সামনে চলে এসেছি, খুব সুন্দর লাগছে মন্দিরটা, আর পুকুর পাড়টা তো আরোই সুন্দর। এই যে মুনু প্রণাম করলো, তবে ভেতরটা বন্ধ ছিল তাই ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই প্রণাম করে আমরা চলে এলাম। মিঠাই দেখো একদম আটচালায় উঠে ঘুরোঘুরি শুরু করেছে, বলছে একটু পরে যাব, তাও চললাম। একটু সামনেই সেজোর এক মাসির বাড়ি আছে, মাসির মনিরও আসার কথা, আসছে না, তাই আমরা একটু যাচ্ছি। কিন্তু প্রচণ্ড রোদ, তাই সবাই মাথা টাথা ঢেকে নিয়েছি। একদম বাড়ির কাছে চলে এসেছি, দেখো দুটো ঝিল আছে দুই দিকে, যাওয়ার সময় দেখাবো। এই যে মাসিমণি আরও রেডি হয়েছিল একদম, মানে বেরোচ্ছিল, আর আমরা আসার পরেই একসঙ্গে বেরিয়ে গেলাম, আর ভেতরে গেলাম না, একবার দেখা করেই শুধু চলে যাচ্ছি। যে মেসো এখন চাবি দিয়ে দেবে বাড়িতে, দিয়ে সবাই মিলে চলে যাব। তো দেখো ঝিলের পাড়ে এসেছিলাম, এই মাসিমণির বাড়ি এখানে ঝিলের পাড়ে। তো দারুণ লাগলো, ঝিলের পাড়ের হাওয়া খেয়ে খিদেও পেয়ে গেছে, চলো এবার গিয়ে খাবো। অনেক ভিডিও টিডিও করে নিয়েছি, চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করি। ঝিলটা দেখো আরেকবার ভালো করে দেখিয়ে দিই, এইদিকে একটা আর এইদিকে একটা, দেখো দারুণ একটা ঝিলগুলো, খুবই সুন্দর দেখতে। বাড়ি চলে এসেছি, এসে দেখছি সবাই খেতে বসে গেছে, কারণ অনেকটা দেরিও হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। রোদের মধ্যে বাড়ি এসে মিঠাই তো একদম মানে গরমে অক্কা, এদিক ওদিক একদম শুয়ে গড়াচ্ছে, ভীষণই গরম হচ্ছিলো, পাখা চালিয়ে দিয়েছে। আর এখানে দেখো মাসিমণির মেয়েরও আজকে বার্থডে ছিল, তাই সেজো আরেকটা গিফট এনেছিলো ওর জন্য, তাই ওকে গিফটটা দিয়ে দিল। দেওয়ার পরে এই যে সবাই মিলে গিফট দেওয়ার পরে একটু ছবি তুললাম ওর সঙ্গে, গিফট দেওয়ার সঙ্গে, জানোই তো আমি ফোনটা নিয়েই শুধু ছবি তুলে যাচ্ছি। আর যাই হোক, ও এখন গিফটটা আমাদেরকে দেখাচ্ছে, এই যে একটা সেলিব্রেশন, আর ওর জন্য একটা কানের ছিল খুবই সুন্দর। তারপরে আরও এরা সবাই খেতে বসে যাওয়ার পরে আমরাও বসে গেছি, আমরা এবার খেয়ে নেবো। তো আজকের মেনুটা একটু বলে দিই তোমাদেরকে, মেনুতে আছে আলু ভাজা, ডাল, সাদা ভাত, ছেঁচড়া, মাছের ঝাল, তারপরে রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর পান মশলা। তো চলো খাওয়া শুরু করা যাক। আমার তো খেতে বসে দারুণ লাগছিলো, কারণ এখন সাধারণত ছোটোখাটো খাওয়া দাওয়া মানেই চেয়ার টেবিল করে দেওয়া হয়, কিন্তু এরকম মেঝেতে বসে এই যে মাসিমণি সবাই মিলে একসঙ্গে আমরা যে বসে খেলাম, খুবই ভালো লাগলো। যেহেতু বাইরের সেরম কেউ লোক ছিল না, শুধু মাসিমণিরা আর আমরা, এরকম বাচ্চাগুলোকে নিয়ে হয়েছে প্রোগ্রামটা, তাই এরকম ব্যবস্থা করেছে মাইমারা, ভীষণই ভালো লাগলো। ছবিটা ভালো লাগছে, এটা লাইক করেছে না? খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে দেখো আবার রেডি হতে শুরু করেছি। মুনু একটু চুলটুল ঠিক করে নিচ্ছে, কারণ বাড়ি যেতে হবে আমাদেরকে এবার। আমরাও একটু চুলটুল ঠিক করে নিলাম বাড়ি যাওয়ার জন্য, আর সেজোর মা আমাদের সঙ্গে যাবে দেউলটি পর্যন্ত, তারপরে ওখান থেকে বাড়ি চলে যাবে, আমাদের সঙ্গে টোটো করেই যাবে।
দাদু এখানে দেখো ঠান্ডার জন্য একদম সোয়েটার টোয়েটার পরে নিয়েছে, আর আমি চলে এসেছি এখানে মাইমাদের দোকান দেখাতে। মাইমাদের বাড়ির সঙ্গে একটা দোকান আছে যেখানে সব কিছু পাওয়া যায়, মুদিখানা থেকে শুরু করে সমস্ত কিছু। চলো দোকানটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। চলো এবার তো বাড়ি যেতে হবে, একটু চা খেয়ে এবার বাড়ি চলে যাবো। এই দেখো মাছি চা দিচ্ছে, এবার মাছিও বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। দিদা বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছে একদম, যে যতগুলো খুশি খেতে পারবে। তো দেখো বেরিয়ে পড়েছি, এবার বাড়ি চলে যাচ্ছি। সবাই তো বাই করে দিয়েছে, মা আমাদের সঙ্গে যাচ্ছে, দেউলটি পর্যন্ত যাবে। চলো গাড়িতে উঠে পড়ো। তো সারাদিন মাইমা দিদা দাদু এদের সঙ্গে ছিলাম, অনেক গল্প করছিলাম, মজা হচ্ছিল, খুবই ভাল লাগছিল। কিন্তু বাড়ি যেতে ভীষণই খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে, বাড়ি তো যেতেই হবে। তাই চলো বাড়ি চলে যাই। দেউলটিতে মা নেবে গেল আর আমরা এবার ক্রসিংটা পেরিয়েই চলে যাব, বেশি দূর না। কিন্তু দেখো এখানে এখন গেট পড়ে আছে, তাই জন্য একটু দাঁড়াতে হলো। আর ওইদিকে দেখতেই পাচ্ছ ফুচকা, তো দেখে জিভে জল আসছিল। আর ঠান্ডা পড়ে, গাড়িতে ঠান্ডা লাগছিল। দেখো আমার অবস্থা, আমি তো একদম কান ঢেকে নিয়েছি, কারণ সারাদিন গলা একদম ব্যথা করে ফেলেছিলাম। চলো না বউ, মিঠাইকে একটু ধরে নাবাও না গো, কেউ নেবে পড়েছি বাড়ির কাছে, কিন্তু একটু হেঁটে যেতে হচ্ছে কারণ একদম সামনাসামনি যায় না। আর মিঠাই দেখো গাড়িতে ঘুম ঘুম পেয়েছিল, তাই একদম পিসিমণির কোলে উঠে পড়েছে। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, সারাদিন প্রচুর মজা করেছি, সারা দিনটা খুব ভালো করে কাটলো। তো এই পর্যন্তই ছিল ব্লগটা, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।